ঘাড় গলায় প্রচুর কালো জেদি করা দাগ পড়ে থাকে। এই দাগগুলো দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। শুধু যে ঘাড় গলায় দাগ হয় তা না, হাঁটুতে হাতের কোনোয়ে করা জেদি দাগ পড়ে থাকে। এই দাগগুলো খুব সহজে দূর করবে আজকের এই রেমেডি। তো প্রথমে আমার লাগবে হলো ইনো। আমি এখানে এক প্যাকেট ইনো নিচ্ছি। ইনো কিন্তু ইনস্ট্যান্ট ফর্সা করে ত্বক এবং কঠিন করা জেদি ময়লা দাগ ছোপ দূর করে খুব সহজে। এখানে এক প্যাকেট আমি ইনো নিয়ে নিলাম। আজকের এই রেমেডি আপনার ত্বকের যে কোনো অংশের কালো জেদি ময়লা দাগ ছোপ দূর করে দেবে। এরপর এর সাথে দুই নম্বর অ্যাড করছি রান্নার হলুদ। এখানে এক থেকে দু চিমটি পরিমাণ আমি হলুদ অ্যাড করলাম। এরপর এর সাথে অ্যাড করব আমি কফি। এখানে আমি একটি মিনি প্যাক নিয়েছি কফির। এখানে এক থেকে হাফ চা চামচ পরিমাণ কফি অ্যাড করে দেবেন। কফি আমাদের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এখানে এই তিনটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ইনো, হলুদ এবং কফি। এই তিনটি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গলায় ঘাড়ে বগলের নিচে যে কালো জেদি দাগ পড়ে যায় সেটি খুব সহজে দূর করে দেবে আজকের এই রেমেডি। এরপর এর সাথে অ্যাড করছি আমি টুথপেস্ট। আমি এখানে পেপসুডেন্ট নিয়েছি। আপনারা যে কোনো সাদা টুথপেস্ট এখানে অ্যাড করে দেবেন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ পেপসুডেন্ট অ্যাড করেছি। এরপর এই চারটি উপকরণকে গুলানোর জন্য আমি এখানে ব্যবহার করছি টক দই। এখানে অল্প অল্প পরিমাণ টক দই দিয়ে এই চারটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি তিন চা চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি। আপনাদের এই রেমেডিগুলো মেশাতে যেটুকু টক দই লাগবে সেটুকু এখানে মিশিয়ে নেবেন। এই রেমেডিটি ম্যাজিকের মতো কাজ করবে। যে কোনো কড়া জেদি দাগ ছোপ দূর করে দেবে ম্যাজিকের মতো। মাত্র 5 মিনিট ত্বকে লাগানোর সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো যে কোনো দাগ ছোপ দূর হয়ে যাবে, সেটা এখন শরীরের যে কোনো অংশেই হোক না কেন। গলা, ঘাড়ে, কোমরে এবং হাঁটুতে, কনোয়ে, বগলের নিচের অংশ, যে কোনো অংশে কিন্তু কড়া কালো জেদি ময়লা দাগ হয়ে থাকে। শুধুমাত্র 5 মিনিট এই রেমেডি ত্বকে লাগিয়ে রাখবেন। 5 মিনিট লাগানোর পর দেখবেন আপনাদের ত্বকে যত দাগ ছোপ আছে সমস্ত দূর হয়ে যাবে। আমি 5 মিনিট না, এখানে আমি 1 মিনিট রেখে আপনাদেরকে ক্লিন করে দেখাবো। এটা 5 মিনিট রাখার পর আপনারা ঠিক এভাবে হাতের সাহায্যে এভাবে এটাকে মাসাজ করে নেবেন। এভাবে ঘুষে নেয়ার ফলে আপনাদের ত্বকে যে কড়া দাগ জেদি দাগ পড়েছে সেটা খুব সহজে রিমুভ হয়ে যাবে। আমি এখানে 1 মিনিট রাখার পর আপনাদেরকে ক্লিন করে দেখালাম। ঠিক এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন এবং নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখুন, আমি 1 মিনিট রেখেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। তাহলে ভাবুন, আপনারা যখন 5 থেকে 10 মিনিট এটা ত্বকে লাগিয়ে রাখবেন তখন আপনাদের ত্বকের যত জেদি কালো দাগ ছোপ আছে খুব সহজে দূর হয়ে যাবে। এই এক প্যাকেট ইনো আপনাদের ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। ইনো কিন্তু ত্বকে যে কোনো জেদি কঠিন দাগ খুব সহজে দূর করে দেয় এবং টুথপেস্টও ঠিক একই কাজ করে। ত্বকের যত ময়লা আছে সমস্ত দূর করে দেয়। আপনারা আজকের এই রেমেডি একবার অন্তত আপনাদের ত্বকে ব্যবহার করেই দেখুন। জেদি ময়লা করা দাগ খুব সহজে ম্যাজিকের মতো দূর করে দেবে।